অনেক মা দেখবেন আহারে শরীর সুস্থ রাখার জন্য সিয়াম রাখেন না ও মা এই দুনিয়াতে চিরকাল কিন্তু থাকবেন না এটা এই দুনিয়া কিন্তু একদিন একদিন ছেড়ে যেতে হবে এই জন্য মা কে বলছি মা গো আপনি যে সিয়াম পি পাবেন বছরে যে সিয়াম আপনি পাবেন জীবনের শেষ সিয়াম মনে করে আপনি রাখবেন তবে মা বন্ধুদের কিন্তু একটা সময় একটা কিন্তু আপনাদের জন্য একটা অফার আছে সেই অফারটা হলো আপনি যখন প্রত্যেক মাসে যখন অসুস্থ হয়ে যান আপনি রমজান মাসে যখন অসুস্থ হয়ে যাবেন ওই কয়েকদিন আপনি গণনা করে রাখবেন আপনি পরবর্তী মাসে আবার ওই কয়টি করতে পারবেন কিন্তু পুরুষের বেলায় কিন্তু এমন নাই যদি কোনো পুরুষ একটা সিয়াম অলসতা করে এমনিতেই ছেড়ে দেয় ওই পুরুষটির জন্য হাদিসের মধ্যে আসে ষাটটি আমরা কা লাগবে বলেন কয়টি সিয়াম 60টি যদি কোন পুরুষ কোন সুতা করে এমনিতে একটা সিয়াম ছেড়ে দেয় ওই পুরুষটাকে 60টি সিয়াম লাগবে যদি ওই পুরুষ এক থেকে 40টা সিয়াম রেখেছে আবার যে কোনো কারণে একটা ভঙ্গ হয়ে গেছে আবার এক থেকে শুরু করতে হবে তার মানে হলো কাফফারা আপনি অন্য একটা হাদিসে দেখলাম রমজান মাস পাওয়ার পরে যদি কোনো পুরুষ নারী যদি অলসতা করে এমনিতে সিযাম ছেড়ে দেয় ওই ব্যক্তি সারা বছর শ্যাম রাখলো রমজান মাসের একদিনের একটি শ্যামের সম পরিমাণ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য বলি রমজান মাস আসলে আমরা রুগন্ত সারা আমরা ইচ্ছাকৃত এমনিতে ছেড়ে দেব না আল্লাহ তুমি আমাদের কবুল করো আমরা সকলে আল্লাহুম্মা আমিন যাই হোক বলছিলাম প্রথম নাম্বার হলো পাঁচ ওয়াক্ত সালাত দ্বিতীয় নাম্বার হলো বছরে এক রাখা লাগবে তৃতীয় নাম্বার হলো অ স সাহারাহা ও আশানা ফারজাহা মা গো মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঠিকা চলাফেরা করা লাগবে এই জায়গাতে একটু সমস্যা বর্তমান সমাজে নারীদের যে অবস্থা তারা সমান অধিকার নেওয়ার জন্য রাস্তায় মিছিল সমাবেশ তারা করে ওরা সমান অধিকার আদায় করবে আহারে কপাল পোড়া তোমরাও নারী যদি নারী বুঝতো তাহলে এই নারীরা রাস্তায় রাস্তায় মিছিল করতো না নারীদের সম্মান আল্লাহ নবী দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই নারীরা কেন আজকে রাস্তায় নামবে এই নারীদের জন্য আল্লাহ নবী বলেছেন এরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করবে সেই নারীরা আজকে সমান অধিকার আহারে বুঝতে পারে নাই তাদের যে সম্মান তাদের মর্যাদা যদি তারা জানত বুঝতো আহারে তারা রাস্তায় রাস্তায় নামতো না আজকে বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ দেয় সেটা হলো কি নারীরা যখন সমান অধিকার নেওয়া যাওয়ার জন্য তারা রাস্তা ঘাটে আন্দোলন করা শুরু করলো শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার তাকে তাদেরকে একটা চাকরি দেওয়া হলো যে তোমরা যেমন সমান অধিকার ঠিকই আদায় করবা তাহলে যাও রাস্তায় গিয়ে মাটি কাটো এবার দেখা যাক তোমরা কেমন সমান অধিকার এখন নারীদের দেখবেন রাস্তায় যারা মাটি কাটে ওরা কিসের মাটি কাটা কিসের ঘি সারা দিন গল্প আর গল্প আহারে কপালে পড়া নারী তুমি তুমি কেন গেলে এর পথে তোমার বোঝা উচিত ছিল তোমার মর্যাদা বেশি দাম অনেক বেশি এই জন্য মাদেরকে বলবো মা মাথা থেকে পা পর্যন্ত লেগে চলাফেরা করবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবেন আহারে যদি কোন নারী রাস্তা দিয়ে যদি বোরকা পরে যদি রাস্তা দিয়ে চলাফেরা করে কোন কোন অভদ্র পুরুষ কোন ব্যক্তি কিন্তু ওই নারীকে দুষ্ট যুগে দেখবে না বলবে খালাম্মা বলবে মা বলে ডাক দিবে কিন্তু আজকে নারীদের স্বভাব এতই খারাপ তারা বুরুকে ছেড়ে দিয়া অর্ধলুঙ্গ হয়ে চলা ফেরা শুরু করে দিল এখন যুবকরা রাস্তায় দিয়ে যখন বসে থাকে আর খালি টক টক করে দেখতে থাকে মাল একটা গেল নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আহারে নারীদের এমন অবস্থা কেন হলো নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করবে নারীদের সম্মান বাড়বে নারীদের মর্যাদা বাড়বে কিন্তু নারীরা অর্ধলঙ্গ হয়ে চলাফেরা শুরু করলো আপনারা যারা বগুড়াতে ঢুক গিয়েছেন যারা বগুড়াতে নিউ মার্কেটে যারা ঢুকেছেন কোনোদিন আহারে নারীদের যে অবস্থা ওখানে নারী সারা পুরুষ খুঁজে পাওয়া যাবে না এত নারী এই নারীগুলো গেল কোথায় থেকে এদের হয় স্বামী মারা গেছে না এদের বাবা মারা গেছে তাই না যদি হবে এই মহিলারা কেন এভাবে রাস্তাঘাটের শহর শহর তামাম দুনিয়ারা দখল করে ফেলছে আমি এদেরকে এদের জন্য দোয়া করি আল্লাহ এদেরকে সঠিক বুঝ দাও এরা পর্দা পুষিদার ভেতরে রাখার তুমি তাও ফিক দাও এরা যদি বুঝতো পর্দার ভেতরে থাকলে কি শান্তি কেমন একটা বরকত এরা জানতো তাহলে নারীরা কখনো রাস্তায় নামতো না আমার যুবক ভাইয়েরা ও মা বয়সী মায়ের একটু লক্ষ্য করে শুনুন আহারে আপনি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করবেন আপনার সম্মান বাড়বে আল্লাহ নবী বলেছেন যখন কোন নারী অর্ধলঙ্গ হয়ে চলবে ওই রাস্তা দিয়ে যখন চলবে শয়তান অবনতি করবে ওই নারীকে যত পুরুষ দেখে তো হবে যত পুরুষ দেখবে আরে জিনার সম পরিমাণ পাপ হবে জিনার সমতল্য পাপ হয়ে যাবে এই পাপ কয়েক ভাবে ভাগ হয়ে যাবে এক নাম্বার হলো পিতার আমল্লামাই যাবে দ্বিতীয় নাম্বার হলো স্বামীর আমল্লামাই যাবে এবার তার ছেলে ভাইদের আমল্লামাই চলে যাবে মা গো এই জন্য বলি আপনাকে পর্দার ভেতরে থাকা লাগবে মা থেকে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করা লাগবে এই জন্য তো আমি আপনাদেরকে একটা সঙ্গীত শোনাবো আপনারা কি মন খারাপ করবেন মন খারাপ করবেন না তো তবে আমি সব নারীদেরকে উল্লেখ করে বলবো না যে নারীরা অর্ধ হয়ে চলে তাদের জন্য আমি সঙ্গীতটা বলবো লজ্জা নাই অমিয়দের নাই শরম নাই অমিয়দের লজ্জা নাই লজ্জা শরম সব ভুলিয়া সব খানে চাকরি লাইয়া টাকা পয়সা করছে আয় করছে আয় অমিয়াদের শরম নাই লজ্জা নাই অমিয়াদের পর্দা নাই আজকালকার পিতা মাতার এহাই ধারণা মিয়া কির ছেলে পয়সা নিবে দেবেন লাগবে না কথা বলেন ঠিক কিনা এটাই যদি না ভাবতো তাহলে মেয়েকে আগে পর্দা করে দিত আজকাল কার পিতা মাতার এহাই ধারণা মিয়াকের ছেলে পয়সা নিবে দেবেন লাগবে না ছেলে উপরে উপরে রাজি কইয়া একর জিনিস করিয়া অবশেষে চইলা যায় চইলা যায় ও মেয়েদের শরম নাই লজ্জা নাই মেয়েদের পর্দা নাই মাতা হতে পাঠা কিবে আসে সুরান সেই মেয়েরা কাপড় পরে হাটোর পরে কথা বলেন ঠিক কিনা মাতা হতে পাঠা কিবে আসে সোরা নরে সেই মেয়ের কাপড় পরে হাটুরে ওপরে ওরা সাতকা দিনের জামা পরে মাতার চুল সেরে দিয়ে হেলে ধুলে চইলা যায় চইলা যায় ও ছেলেদের মন করছে যায় লজ্জা নাই ও মেয়েদের পরদা নাই কথা বলেন ঠিক কিনা লিল্লাহ তাকবীর আমার বাবা জিরাম সংক্ষিপ্ত করে দেই আহারের সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত এক নাম্বার হল পাঁচ 2 নাম্বার হলো রমজান মাসের সিয়াম তৃতীয় নাম্বার হলো মা মাথা থেকে পা পর্যন্ত লেগে চলাফেরা করা লাগবে এবার চতুর্থ নাম্বার আমরা একটু শ্রবণ করব আহারে চতুর্থ নাম্বার হলো আতাআত বিল্লাহ চতুর্থ নাম্বার হলো আপনার স্বামীর যত্ন করা লাগবে আপনার স্বামীকে আপনাকে সন্তুষ্ট করা লাগবে বর্তমান সমাজে নারীদের যে অবস্থা আহারে স্বামী সারা দিন মাঠে পরিশ্রম করে আরে মাতার ঘাম পায়ে খেলে পায়ে ফেলে বাড়ি তার আসার পরে বলছে রহিমার মা একটু খেতে দাও একটু নিয়ে খাও আপনি বাজারে গেছেন বাজার থেকে আসতে একটু দেরি হয়েছে আসার পরে বলছেন কোথায় গো রহিমার মা একটু খেতে দাও কয় আমি বাড়তে পারবো না তুমি বেড়ে খাও 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 আহারে এমন ব্যবহার করলে তো আপনারা খুশি হন নাকি সন্তুষ্ট হন না আপনারা আহারে নারীদের এমন অবস্থা হলে কেন নারীদের তো নারীদের তো এই জন্য সৃষ্টি করা হয়েছে যে স্বামীদেরকে তৃপ্তি দিবে শান্তি দিবে কথা বলেন ঠিক কিনা আজকে সেই নারী না আজকে স্বামীকে তৃপ্তি না দিয়া এরা তৃপ্তি দেয় এলাকার সাহেব যারা আসে এলাকার যারা কিস্তি আসে স্বামীকে ভাত বেড়ে দিয়ে বলে তুমি খাও আমি সাহেবের সঙ্গে একটু দেখা করে আসি আরে এমন অবস্থা হলো কেন আরে আমি এই জন্য বলি মা গো আপনার স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারেন আপনার স্বামী যদি আপনার সন্তুষ্ট হয় আপনার স্বামী আপনাকে যত সন্তুষ্ট হয়ে যত খুশি হয়ে আনন্দ হয়ে যত নেক দোয়া করবে স্বয়ং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য বলি মা গো স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে শান্তি দিবেন স্বামীকে আপনি কুটুতি করবেন না স্বামী কালো বলে কালো বলবেন না স্বামীকে আপনি সবসময় আনন্দ দিবেন তৃপ্তি দিবেন স্বামীকে হাসি মুখে কথা বলবেন কিন্তু নারীদের যে অবস্থা স্বামী দেখলে একেবারে মুখ ভারী করে বসে থাকে আর যদি পাশে দেওয়ার থাকে আহারে তার সাথে হাসি ঠাট্টা আহারে তার সাথে কতই না কথা আরে মাম এগুলো ছেড়ে দেন আপনি আপনার দেওয়ারের সঙ্গে এভাবে কথা বলছেন আপনার জিনার সমপরিমাণ পাপ হচ্ছে আপনি এগুলো পরিবর্তন হন আপনি ছেড়ে দেন আপনি হাসি তংসা স্বামীর সঙ্গে করুন স্বামীকে তৃপ্তি দেন স্বামীর সঙ্গে যত হাসি করবেন যত আনন্দ করবেন স্বয়ং আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন কথা বলেন ঠিক কি না স্বামী পরম ধন মা বনের সন স্বামীর হাসি মুখে ঠাটের চকে দেখবে স্বামীর দিকে তবে পড়বে তোমার দিকে ঝোকে সবার কথা সেরে আগে স্বামীর কথা ধরো দিবানেছি 24 ঘন্টা তারিখেমত করো যদি তাহার মনটা তুমি করতে পারো জান চরম সুখী হবে তুমি জানিবেন এর ছায় খানা পিনা কাপড় চপর তেল সাবানার যত সবই তোমার হাজির করবে মন চায়বে তত লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর তাহলে মায়েরা যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে আপনার স্বামী আপনার কি লাগবে তাই দিতে রাজি কিন্তু আজকে বর্তমান সমাজের নারীরা স্বামীকে হাসি না দিয়া তৃপ্তি না দিয়া এরা পারাপুর্তিবেশী লোকদের সঙ্গে পারাপুর্তি ছেলেদের সঙ্গে হাসি ঠাট্টা আহারে মাম এগুলো ছেড়ে দেন আপনি বৈধ পন্থায় চলে আসুন আপনি স্বামীর সঙ্গে আহারে একটু লক্ষ্য করে একটা হাদিস কথা বলে আল্লাহ নবী তার স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করত